জানো টুনি, আমার কত খুশি লাগতেছে, আর কয়দিন পরেই তোমার এই সুন্দর সুন্দর ডিম থেকে দুটো নাদুস নুদুস ছেলে বার হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টোনা, আমি তো ডিম দুটো দিয়ে অনেক খুশি, কিন্তু টোনা, এই ডিম থেকে ছেলে বা মেয়ে ছানাই হোক না কেন, আমি দুটোতেই খুশি। না গো টুনি, আমার ছেলে ছানা চাই, আমি আমার ছেলেদের সাথে খেলবো, মজা করবো, ওদের উড়াতে শিখাবো, কত স্বপ্ন ওদের নিয়ে। তবে এখন আমি খাবার খুঁজতে যাই টুনি, তুমি বাসাতেই থাকো। এ কথা বলে টোনা খাবার খুঁজতে যায়, আর টুনি বাসাতে বসে ডিমে তাপ দিতে থাকে আর বলে, টোনা আমার কথা একদমই বুঝতে পারে না, সারাদিন একই কথা বলে, ছেলে হবে ছেলে হবে, তবে আমার কোনো সমস্যা নেই, সৃষ্টিকর্তা আমাকে যা দিবে তা নিয়েই আমি খুশি। তো বন্ধুরা, তোমরা যে এই টুনি পাখিকে দেখতে পাচ্ছ, এ বাস করে লালপুর নামের এক বনে। টুনি পাখি দুটি ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা যে তা ছেলেই হবে, আর ছেলের জন্য টোনা সবসময় টুনির যত্ন করত। টুনি বোন, শুনলাম তুমি দুটো ডিম দিয়েছ, আর সুন্দর সুন্দর দুটি ছেলে ছানা হবে, টোনা তো এ কথা বনে সব পাখিদের বলিয়ে বেরিয়েছে। হ্যাঁ গো, আমার ডিম থেকে কদিন পরে ছানা বের হবে, তবে আমি টোনাকে নিয়ে চিন্তিত আছি, টোনা তো ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে, কি যে করব ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে একদম ভেবো না তুমি, তবে সাবধানে থেকো কেমন, আমরা তবে আসি তুমি। এ কথা বলে মিষ্টি দিয়ে আর বিনা পাড়া সেখান থেকে চলে যায়, আর এভাবেই কয়েকদিন কাটার পর টুনির ডিম ফুটে সুন্দর সুন্দর দুটি মেয়েছানা বের হয়, যা দেখে টুনি অনেক খুশি থাকলেও টোনা মেয়েছানা দেখে অনেক রেগে যায়। একই টুনি, আমি কত আশা করছিলাম যে ছেলেছানা হবে, আর এখন দেখছি দুটোই মেয়েছানা হয়েছে, মেয়েছানা আমার মোটেও পছন্দ না, ছেলে হলে আমার সংসারে হালটা ধরত, এরা তো মেয়ে, এদের দিয়ে আমি কি করব বলো তো। টোনা তুমি কি বলছো এসব বলো তো, তুমি নিজের বাবা হয়ে এমন কথা বলতে পারছো, যাও এখন, আর কথা না বাড়িয়ে খাবার খুঁজে আনো তো, আমার যে অনেক খিদে পেয়েছে। যাচ্ছি টুনি, তবে টুনি তোমার এই মেয়েগুলো বড় হয়ে আমায় যেন বাবা বলে না ডাকে, বলে দিলাম কিন্তু আমি ওদের অনেক মারবো। এসব কথা বলে টোনা রাগ করে খাবার খুঁজতে বের হয়, টোনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলে টুনি ছানাদের আগলে রাখত। এভাবে কয়েকদিন কেটে যায়, টুনি ছানার এখন কথা বলতে শিখে গেছে। বাবা বাবা, আমাদের না বাইরে যেতে খুব ইচ্ছে করে, তুমি আমাদের দুবোনকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বললি? আচ্ছা টুনি, তোমাকে না সেদিন বললাম, সে কথা তোমার মাথায় নাই নাকি? বাচ্চা আমাকে বাবা বলে ডাকে কেন, প্রথমবারের জন্য আমি তোমার ছানাকে কিছুই বললাম না, বুঝছো? এরপর যদি আমাকে বাবা বলে ডাকে, আমি কিন্তু বাসা থেকে বের করে দিব। এ কথা বলে টোনা বাসা থেকে বাইরে চলে যায়। মা মা, বাবা সবসময় আমাদের সাথে এমন করে কেন বলো তো, মনে হয় যে আমরা বাবার নিজের মেয়ে না। এমন কিছু না রে মা, তোরা বাবার কথা কিছু মনে করিস না কেমন, আর শোন মা, আজ থেকে তোরা তোদের বাবার সাথে কোনো কথা বলবি না, তোরা দুজন মেয়েছানা হয়েছিস বলে তোদের বাবার অনেক মন খারাপ, বুঝেছিস? মায়ের মুখে এমন কথা শুনে দুই ছানার অনেক মন খারাপ হয়, আর তারা তাদের বাবার সাথে আর কথা বলে না। অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয়, আর টুনি বাসায় একটা ডিমও দেয়। মা, এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? আর বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিম থেকে একটা ছেলে ছানা বের হবে, অবশেষে তোদের বাবার স্বপ্নটা সত্যি হবে রে মা। টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে টোনা চলে আসে। এ কি গো, তুমি আবারও ডিম দিয়েছো, যাক বাবা ভালোই হলো, জানো আমার কি যে খুশি লাগতেছে,
এই ডিম দেখে এবার এই ডিম থেকে যদি একটা ছেলেছানা বের হয় আর এবার আমার ছেলেছানা বের হলে বনের সব পশু পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো। টোনার এমন হাসি মুখ দেখে টুনিও খুশি হয় আর মনের আনন্দে টুনি ডিমে তাপ দিতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। অবশেষে টুনির ডিম থেকে একটা মেছানা বের হয়। টুনি, আমি ভেবেছিলাম তোমার এই ডিম থেকে ছেলেছানা বের হবে, কিন্তু আবারও তুমি কিনা মেছানায় জন্ম দিলে। আমি তোমার এই তিন মেয়ের মুখ দেখতে চাই না, তাই বলছি এক্ষুনি এই শয়তান তিন ছানাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না টোনা, তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি এই ছানাকে নিয়ে এখন কোথায় যাব বলো? এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথা শোনে না। এরপর টুনি তার তিন মেছানাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আর পথে তার বাকি পাখিদের সাথে দেখা হয় আর টুনি টোনার ব্যাপারে সব কথা খুলে বলে। জানি না বাপু, টোনার এত কিসের রাগ? আমারও তো তিন মেয়ে। কই, আমার স্বামী তো আমার সাথে এরকম করে না। তবে যাই হোক, টুনি দেখো কোথা ভালোবাসা বানাতে পারো কিনা। হ্যাঁ গো, যাই বোন, আমার জন্য দোয়া করিও, মেয়ে তিনটিকে নিয়ে যে কোথায় যাব। এরপর টুনি তার তিন মেয়েকে নিয়ে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কয়েক মাস কেটে যায়। এদিকে একদিন টোনা খাবার খুঁজতে যাচ্ছিল, হঠাৎ তার মাথায় একটা গাছের বড় ডাল ভেঙে পড়ে আর টোনা ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাকড়াতে থাকে। আর এদিকে টুনি ছানা তার মাকে বলতে থাকে, মা মা, তুমি তো রোজ খাবার খুঁজতে যাও, আজকে না হয় আমি আর বোন খাবার খুঁজতে যাই। ও মা, যাই, তুমি বরং বাসাতে বসে ছোট বোনকে নিয়ে থাকো, কেমন? ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি বাসাতে ফিরে আসবি, বলে দিলাম। এরপর দুই ছানা খুশি মনে খাবার খুঁজতে যায় আর পথে তারা টোনাকে আহত অবস্থায় দেখতে পায়। কিন্তু অনেক ছোটতে তারা বাবার কাছ থেকে চলে আসায় তারা তাদের বাবাকে চিনতে পারে না। তখন তারা কিছু জড়িবুটি এনে টোনার মাথায় লাগিয়ে দেয় আর টোনাও একটু সুস্থ হয়ে যায়। এদিকে ছানারা আসতে দেরি করায় ছোট ছানাকে নিয়ে টুনি বনে তাদেরকে খুঁজতে বের হয় আর তাদের দেখে সেখানে চলে আসে। এসে দেখে টোনা সেখানে। তারপর ছানারা টোনার ব্যাপারে টুনিকে সব খুলে বলে। দেখেছো তো না, মেছানা হয়েছে বলে আমাদের কত অপমান করে বের করে দিয়েছো। আর সে মেয়েরাই কি না তোমার জীবন বাঁচালো, ছানারা এটাই তোমাদের বাবা। টুনি, এভাবে বলো না আমায়, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও যে এরা কোনো কিছুতেই কম না। ছানারা, তোরা আমাকে ক্ষমা করে দে রে মা। টোনার কথায় সবাই খুব খুশি হয়। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয়। তারপর টুনি স্বামী আর তিন কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।